গেরামত মেম্বর চেয়ারম্যান হয়া আমার এগুলির হয়েছে যত জ্বালা এক অন্তরে দেখং কি হইছে দেখেন মেম্বরের বেটা চেয়ারম্যানের বেটা মাতাব্বরের বেটা সবাই অ্যাডে আছেন তোমরা গুলে ব্যাপারটা সবাই জানেন ব্যাপারটা তো আর জানলে হবার নয় ব্যাপারটা সাক্ষী লাগবে প্রমাণ লাগবে কি হয়েছে সেইটা খুলি কত তোমরা মিটিং করবে আসছেন মিটিং করবে আসিয়া যদি এই করি কথা কন তাহলে আর কেমনে হইলেও বাহে এই চ্যাংরা তুই তো বেশি কথা কইস রে বেয়াদও ভয়া গেছিস নাই এডে মেম্বো চেয়ারম্যান মাতাব্বর হ্যাঁ মুরব্বী গুলে বসি আছে তার সাথে তুই কীরকম ব্যবহার করবেন নাছিস কেমন কথা কবার নাছিস এগুলো তুই রে মুই কেমন কথা কবার না তোমরা জানেন না যে একটা বিদুয়ে মহিলা সেই বিদুয়ে মহিলা ছাগলটা চুরি করি নিয়ে যায় চ্যাংড়াগুলো দোলা বাড়ির পিকনিক খাইছে এইটারে তো মিটিং শুরু করছেন এইটারে তো মিটিং করবেন নাকি মিটিং তো করবারই আসি। আমরা গুলিয়া মেম্বর চেয়ারম্যানে যদি মিটিং না করি গ্রামের মাতাব্বর মুরুব্বিরে যদি মিটিং না করে তাহলে আর কাইন করবে এখন কি হয়েছে সেইটা কয়েবার কম যে বিদুয়ে মহিলা এই মহিলাটাক মেম্বরে এখান কাট করি দিছিল বিদুয়ের কাট করি দিছিল সেই বিদুয়ের টেকা দিয়ে একটা ছাগল কিনছিল সেই ছাগলটা এই চ্যাংরাগুলা সবাই হ্যাঁ চুরি করে নিয়ে যায় দোলা বাড়ির পিকনিক খাইছে দোলা এটা তো মহা মুশকিলের কথা এটা তো অন্যায় করি ফেলাইছে বিদুয়ে মহিলার এই ছাগলটা নিয়ে যাওয়া ঠিক হয় নাই খালি কি ছাগল নিছে আরও যে কত কি নিচে গ্রামের এলা একে একে গুলাই বাইর হয়ে যাবে শোক কথায় হন প্রকাশ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বেশিক্ষণ মোর সময় নাই বুঝিস তোম নানান জায়গাত নানান সমস্যা থাকে এক কাম কর একটা ছাগল না তিনটে ছাগলের দাম ঠিক করিয়া হ্যাঁ ওই বিদুয়ে মহিলাকে দিয়ে দে তারপরে যা হবার হবে হ্যাঁ হ্যাঁ এটা কী এটা কোনো কথা কইলেন তোমরা এই বিদুয়ে মহিলার ছাগলের দাম দিলে হইল এই বিদুয়ে মহিলার গাবিন ছাগল গাবিন গাবিন একদম দুইটা বাচ্চা আসিল সেই বাচ্চা দুইটা মরি গেছে বুঝছেন দুধ না পায়া মরি গেছে তার কি হবে এটা তো বিরাট কথা রে আমরা গাভিন ছাগল নিয়ে যায় পিকনিক খাইছে এমরা আর কোনো জিনিস চুরি করবার পাইলে না গাভিন ছাগল চুরি করিল এ এক হ্যাঁ পাও দড়ি নাগাও নাগায়া উল্টে পাকে দড়ি নাগে আমের গাছের সাথে বাঁধিয়ে নটকাও নটকেয়া একদম আগায় গোড়ায় একদম ইয়ে সাইজ করি ফেলাও একদম সিলি ফেলাব একদম খালি সিলি ফেলাইলে তো আর সমস্যা সমাধান হবার নয় বাহে ইয়ের তো একটা সমস্যার সমাধান করা নাইবে এখন চ্যাংড়াগুলো চুরি করি ফেলাইছে কি আর করবেন এটা কেমন কথা বলবা হে হ্যাঁ ইয়ে তো দাবি দেওয়ান আসবে দেওয়ান আসবে করা করি একটা বিচার করা নাকবে এমন বিচারে করা নাইগবে যেন গেরামত আর কাইও চুরি করার সাহস না পায় হাঁস মুরগি তো চুরি করা দূরের কথা কারো যেন কাঁচা মরুচও চুরি করিবার পায় না তাহলে তোমরা এখন কী করবে চান বাহে পন্তমুখ মোর কিন্তু সময় নাই কি করবেন এই চ্যাংড়াগুলোকে এই এক শোকগুলাকে উল্টে পাকে হাতর দড়ি না গান পাওয় দড়ি না গান গাছের সাথে নটকান নটকেয়া খানিক ঝরেন ঝরার পর এই ছাগলের দাবনি দেওয়া তিনটে ছাগল নষ্ট হয়েছে গাভিন ছাগলটা নষ্ট হয়েছে গাভিন ছাগলের দুইটে বাচ্চা নষ্ট হয়েছে তাহলে এলে দাবনি কিভাবে নেওয়া লাগবে কত টাকা জরিপানা করা লাগবে সেটাই আগতক্ষণ জরিপানা আর কী করবেন যেহেতু গাভিন ছাগল আছিল এটা তো গাভিন ছাগলের মিটিং যেন তেন ছাগল নয় এমনি হাইলন হইলেও হয় পাটা হইলেও হয় সেটাই একটা কথা কিন্তু গাভিন ছাগল মারি ফেলাইছে তিনটে ছাগল তাহলে দশটা ছাগলের দাম নির্ধারণ করেন দশটা ছাগলের দাম নির্ধারণ করি ওই বিদুয়ে মহিলাকে দেন কিছু করি করি খাইবে আর দুই একটা ছাগল কিনবে ওই বাহে সলিম মাও তোমরা কি এই বিচারে সন্তুষ্ট তোমরা কি এই বিষের মানি নিছেন মুই কি করিম বাবা মুই তো বিধুয়ে মানুষ বসা আও নাই তোমরা গুলে যেটা করি দিবেন মুই ওইটাই মানি নেম না মুই এই বিষের মানবেন নং এই বিষের মানার কোনই প্রশ্ন আইসে না তাহলে তুই কিসের বিচার মানব কোন বিষয়টা তুই মানব তুই মেম্বরেরও বিচার মানবেন না চিস না চেয়ারম্যানেরও বিষয়ের মানবেন না চিস না মেম্বরেরও বিচার মানবেন না সিস না তুই কোন বিষয়টা মানব মুই ইসলাম শরীয়ত মোতাবেক ইল্লের বিষের সাং প্রত্যেকটারে সব কয়টা সোরেরে হাতের আঙ্গুল কাটি দেন চুরি করলে ইসলামের যেমন বিধেন আছে হাতের আঙ্গুল কাটি দেন তাহলে এই ঠিক হয়ে যাবে আর জীবনেও কাজও ভুল হতে চুরি করবেন না এইডিয়া কোনো কথা কলু রে এইডিয়া কোনো কথা হইল তোর এটা কোন ধরনের কথা রে হাতের আঙ্গুল কাটি দিবেন দেখেন মেম্বর চেয়ারম্যান সবাই আসেন এডে ইসলাম শরীয়ত মোতাবেক কথা কইসং ইসলাম শরীয়ত মোতাবেক এমার যদি হাতের আঙ্গুল কাটি দেওয়া যায় চুরি করার দায়ে তাহলে সারা জীবনে এই গ্রামও তার কোনো চোর বাটপার, টাউরেশ ভণ্ড একটাও থাকবেন নয় এটাই করেন এ তুই কি সব চাইতে বড় হলু আরে তোমরা কি মুসলমান নোয়ান তোমরা মুসলমানের ঘর জন্মগ্রহণ করেন নাই তাহলে তোমরা এটা মানেন না কে এটাই তোমাকে মানি নেওয়া লাগবে তুই তো বড় বিপদত ফেলে দিলু রে বিশাল বেপদত ফেলে দিলু দেখ তাহলে তুই কি সরকারি আইন মানিস না এটা সরকারি আইনের কিন্তু একটা কথা হয়েছে জরিপানা দিবে হ্যাঁ ছাগল তিনটা ছাগলের বদলে দশটা ছাগল দিল তাও তোর যদি মন না ভারে এখন কি করিস দেখেন মুই আর কোনো কথাই কবার নং মোর কথা আর তোমরা একটা মেম্বর আসেন চেয়ারম্যান আছেন সবাই আছেন দেখেন গুলার যেটা ভালো হয় তোমরা সেটাই করেন কি গো মাম তোমরা কি করো একই কথা কইসং বাবা তোমরা গুলো যেটা করে দিবেন ওইটাই মুই মানিয়ে নিন তাহলে ওই কথাই রইলো আর শোকগুলাকে ডাক দে শোকগুলার কাছে এই মুহূর্তে না হইলে কোন দিন কাই দেয় তার কোনো ঠিক নাই তারা তারই টেকাটাই আগত নেই দেখেন মেম্বরের বেড়া চেয়ারম্যানের বেড়া মুই তো একটা কথা কবার মোর কথাটা যদি তোমরাগুলো সবাই মানেন তুই আর কি কথা কবু ইয়ের মধ্যে ফয়সালা তো হয়ে গেল মিটিং তো হয়ে গেল দশটা ছাগলের দাম দিবে আর কি চাইস না মুই কবাস বানাইছুং দশটা ছাগলের দাম এখন বেশি হয়ে যায় না যদি ষাটটা ছাগলের দাম ধরে তোমরা ফির আবার কথা বাড়াবার নেছেন কে বাহে তোমরা ফির কথা পেঁচ গিয়ে দিবেন কে তাহলে তো এই জিনিসটি আরো বড় হয়ে যাবে তোমরা তো বুঝবেন না জিনিসটা জিনিসটা কি হবার না জিনিসটার যে কি হবার তো শোক নারী ভুড়ি টের পাইসং এই যে গেরামত মাঝে মাঝে হাঁস হারায় মুরগি হারায় এগুলা কাই নিয়ে যায় এই চোর চ্যাংরাগুলায় এই বাটপা চ্যাংরাগুলায় হাঁস মুরগি চুরি করে শুধু কি তাই মোর তো মনে হয় এমরা মসজিদের মাইকো চুরি করছে এমরা গুলাই আমরা এলাসেন চৌরক ধরা পাইছি এলে কেমন কথা গণ বাহে এমরা কি মসজিদের মাইক চুরি করিবার পায় তোমরা কি কাজিয়াটা আরও বড়ো করবে চান মিটিংটা আরও বড় করবে চান নাকি আরও গেমজেম জেম পাক পাান নাই গেম জেম পাকার এটা কিছু নাই বাহে গেম জেম পাকার কিছু নাই এই চ্যাংরাগুলিয়া গ্রামত এত শয়তান হয়ে গেছে এমার কারণে শয়তানে এই গ্রাম থাকি ছুটি নিছে শয়তানে চলি গেছে এই গ্রাম থাকি গুলিয়া উচিত শিক্ষা দেওয়া লাগবে এমন শিক্ষা দেওয়া লাগবে সারা জীবনও যেন এই গ্রামত আর চুরি না হয় সা হয়েছে যা হবার হয়েছে এখন ওই কথা তুলিয়ে লাভ নাই তাড়াতাড়ি হ্যাঁ মিটিং শেষ করো আর টেকাগুলি বুঝিয়ে দাও তাড়াতাড়ি টেকাগুলি বুঝিয়ে দাও তো সবাই এই যে কয়জন চ্যাংরা আসিল কয়জন চ্যাংরা আসিল পাঁচজন চ্যাংরা আসিল এই পাঁচজন চ্যাংরা দশটা ছাগলের দাম এলাই দিবে ছাগলের যে দাম দিবে কয় টাকা করি ধার্য করলেন একটা ছাগলের দাম এইটা তো কইলেন না খালি দশটা ছাগলের দাম দিবে আরে দশটা ছাগলের দাম একটা ছাগলের দাম তিন হাজার করিয়ে তাহলে দশটা ছাগলের দাম কত হয় ওই টেকাটাই বি মহিলাটা মহিলাটাকে বুঝিয়ে দিবে শেষ মিটিং শেষ বুঝছিস আর মিটিং করার দরকার নাই দীর্ঘদিন পর আবার একটা লং ভিডিও করলাম অনেক লং ভিডিও এটা হলো গ্রাম্য মিটিং বলে বা গ্রাম্য সাইলেসি বলে বা গ্রামের মেম্বার চেয়ারম্যান বড় বড়ো মাতাব্বরেরা এক ধরনের গ্রামে মিটিং করে সেই ধরনের ভিডিওটা করলাম অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর লং ভিডিও প্রকৃতপক্ষে লং ভিডিও করলে অনেক সময়ের দরকার এই সময়টা আমার হয় না যার কারণে হয়তো আমি লং ভিডিও করি না তারপরেও লং ভিডিও করলাম আপনাদের জন্য যেহেতু আপনারা লং ভিডিও পছন্দ করেন তো থ্যাংক ইউ ভালো থাকবেন